পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা ইন্টারলক ফেব্রিক সম্পর্কে জানবো। ইন্টারলক ফেব্রিক এটাও একটা ডাবল জার্সি ফেব্রিক এবং এই ফেব্রিক তৈরি করার জন্য দুই সেট নিডিলের প্রয়োজন। এবং আমরা জানি ফেব্রিক তৈরি করার জন্য 50% নিডিল একটা কোর্সের জন্য কাজ করে এবং পরবর্তী কোর্সের জন্য বাকি 50% নিডিল কাজ করে। তো ফেব্রিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অন্যান্য ফেব্রিকের মতো এই ফেব্রিকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই ফেব্রিকের ফেস এবং ব্যাক সাইড দুটো একইরকম হবে এবং দুই সারের লুপ আছে এখানে এবং লুপগুলো থাকবে মুখোমুখি, যেটা আমরা সরাসরি এই ফেব্রিক থেকে দেখব। আমার সামনে একটা ইন্টারলক ফেব্রিক রয়েছে যেটা আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে এই ফেব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো আমরা ধরে নিই যে পাশটা আমরা দেখছি এটা হলো ফেব্রিকের ফেস সাইড এবং যে পাশটা আমরা উল্টালাম এটা ফেব্রিকের ব্যাক সাইড। যদিও এই ফেব্রিকের ফেস এবং ব্যাক বলে কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি দুপাশে একই রকম, তেমন কোনো পার্থক্য নাই। দুই নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই ফেব্রিকে কোনো কার্লিং হচ্ছে না, অর্থাৎ রোল হয়ে আসার যে টেন্ডেন্সিটা এটা রোল হয়ে আসছে না, নো কার্লিং টেন্ডেন্সি। এবার আমরা দেখব যে এই ফেব্রিকের মধ্যে কত সারি লুপ আছে। আমরা দেখতে পাচ্ছি লুপগুলো দুই সারিতে বিন্যস্ত। এখানে লুপগুলো দুই সারিতে বিন্যস্ত আছে এবং ঠিক অপোজিট একটা আরেকটা অপোজিট। যেহেতু এখানে দুই সারি লুপ আছে, দুই সারি লুপ থাকার কারণে এই ফেব্রিকটা হবে ডাবল জার্সি। রিপ ফেব্রিকের বেলায় আমরা জেনেছি সেখানেও দুই সারি লুপ থাকে, তবে লুপগুলো থাকে অল্টারনেট, অর্থাৎ একটা ফেস ওয়ালস একটা ব্যাক ওয়ালস এইভাবে থাকতো রিপ ফেব্রিকের বেলায়। কিন্তু ইন্টারলক ফেব্রিকের বেলায় আমরা দেখতে পাচ্ছি ওয়েলসগুলো ঠিক একটা আরেকটা অপোজিট, অর্থাৎ ফেস সাইডের ওয়েলসগুলো এবং ব্যাক সাইডের ওয়েলসগুলো ঠিক মুখোমুখি অবস্থানে রয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে এটা হলো ফেস সাইডের ওয়ালস, এটা হলো ব্যাক সাইডের ওয়ালস, ফেস এবং ব্যাক সাইডের ওয়ালসগুলো মুখোমুখি আছে। এখানে মুখোমুখি থাকার কারণেই এই ফেব্রিকের নাম হয়েছে ইন্টারলক। এবার আমরা ফেব্রিক থেকে সুতাগুলোকে আনরেভেল করব, যাতে করে আমরা বুঝতে পারি যে একটি সুতা দুটি কোর্স থেকে দুটি ওয়েলস থেকেই খুলে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সুতরা আনরেভেলিং হচ্ছে, এবার ব্যাক সাইডে, এবার ফেস সাইড থেকে খুলছে, পরে আবার ব্যাক সাইডে, আবার ফেস ব্যাক, ফেস ব্যাক, এইভাবে একটা কোর্স আমরা খুলতেছি। এবং লক্ষণীয় যে আমি এখানে দুটি ওয়েলসকে কালো কালার দিয়ে ফিল করেছি বোঝার সুবিধার জন্য, যে প্রথমে একটা কোর্স যখন আমি খুলবো তখন এই দুইটা ওয়েলসের যে কোনো একটা ওয়েলস থেকে এই কোর্সটা খুলবে। আমরা দেখতে পাচ্ছি পরেরটা থেকে খুললো, পরেরটা থেকে, এই যে পরেরটা থেকে খুলছে। এবং আরেকটা ওয়েলস এখানে অবশিষ্ট রয়েছে, পরবর্তী সুতরে খুললে এই ওয়েলসটাও খুলবে। আমরা দেখতে পাচ্ছি এটা একবার ফেস, একবার ব্যাক, একবার ফেস ব্যাক, এভাবে খুলছে। এবার এবার সে ওয়েলস থেকে খুললো, যেটা মিন করে যে দুটি কোর্স পরপর রিগেটিংয়ে তৈরি হয়েছে কিন্তু সেটা পরবর্তীতে ইন্টারলকিং এর মাধ্যমে সে দুটো কোর্সকে একত্রিত করা হয়েছে। তো দুটো কোর্স তৈরি হয় রিগেটিংয়ে, পরবর্তীতে সেটা লকড হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে ইন্টারলক ফেব্রিক। আর এই যে সুতা খোলার ব্যাপারটা সেটা শুধুমাত্র এক পাশ থেকে খোলা সম্ভব, এ পাশ থেকে খোলা সম্ভব না, শুধুমাত্র যে পাশে সর্বশেষ নিটিং করা হয়েছে সে পাশ থেকে খোলা সম্ভব।
সবার আগে যেটা যে পাস নিটিং হয়েছে সেখান থেকে খোলা সম্ভব নয়। পরবর্তীতে আমরা ইন্টারলক ফেব্রিকের ক্যামেরাজমেন্ট এবং নিডিজাইনমেন্ট সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ। আজকে আমরা ইন্টারলক সার্কুলার নিটিং মেশিন সম্পর্কে দেখব। ইন্টারলক সার্কুলার নিটিং মেশিন একটা ডাবল এসি মেশিন, যেখানে দুটা নিডল বেড রয়েছে, সিলিন্ডার এবং ডায়াল। সিলিন্ডারে এক সেন্টিমিটার থাকে এবং ডায়ালে আর এক সেন্টিমিটার থাকে, এবং নিডলগুলো ফেস টু ফেস থাকে। আমরা যদি কাছ থেকে দেখবো ইনশাল্লাহ একটু পরে। তো সিলিন্ডার নিডল ভার্টিক্যালি থাকে, ডায়াল হরিজন্টালি থাকে, তো এরকম ফেস টু ফেস থাকে। আর অন্যান্য জিনিসগুলো রিভ সার্কুলার নিটিং মেশিনের মতোই। তো মেনলি আমরা এ পর্যায়ে ইন্টারলক সার্কুলার নিটিং মেশিনের নিটিং জোনটা দেখব। প্রথমে আমরা দেখবো যে এই মেশিনে সিলিন্ডার এবং ডায়ালের অবস্থান, সিলিন্ডার এবং ডায়ালের জন্য ক্যাম বক্স, সিলিন্ডার নিডলের সিলিন্ডার নিডল এবং ডায়াল নিডলের পারস্পরিক অবস্থান, যেটাকে আমরা বলি ইন্টারলক গেটিং। এরপর পর্যায়ক্রমে আমরা স্প্রেডার, র্যাপিড টেকডাউন রোলার্স এবং ক্লোজ রোলার দেখব। এরপর যে আমরা দেখবো যে ইন্টারলক সার্কুলার নিটিং মেশিনের সিলিন্ডারটা কোথা থাকে। এই সিলিন্ডার আর ঠিক উপরে যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো ডায়াল। সিলিন্ডার এবং ডায়াল, সিলিন্ডার নিডলগুলো দেখা যাচ্ছে ভার্টিক্যালি আছে এবং ডায়ালের নিডলগুলো হরাইজন্টালি আছে। আমরা দেখতে পাচ্ছি ডায়ালের নিডলগুলো হরাইজন্টালি আছে। সিলিন্ডার নিডলকে ধরে রাখার জন্য এখানে দুটো স্প্রিং আছে, এই যে স্প্রিং দুইটা সিলিন্ডার নিডলকে ধরে রাখে। সিলিন্ডার নিডলের জন্য এক্সেট ক্যাম বক্স আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 61, 62, 63। অর্থাৎ এই পজিশনে এক ক্যাম বক্স রয়েছে, ক্যাম আছে, এই পজিশনে ক্যাম আছে, এই পজিশনে ক্যাম আছে। অর্থাৎ এখানে তিনটে ফিডিং পজিশন, 61, 62, 63, তিনটে ফিডিং পজিশন আছে। এবং এই মেশিনটা হলো সিলিন্ডারের জন্য 4-track ক্যাম সিস্টেম এবং ডায়ালের জন্য 2-track ক্যাম সিস্টেম। তো এটা হলো সিলিন্ডারের ক্যাম বক্স, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো ডায়ালের ক্যাম বক্স, এগুলো ডায়ালের ক্যাম বক্স। এই পত্রটা ডায়ালের ক্যাম বক্স, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম বক্স আছে, এখানে একটা ক্যাম বক্স আছে, একটা ক্যাম বক্স আছে। এই ক্যাম বক্সগুলোর মধ্যে ডায়ালের নিডলকে ড্রাইভ করার জন্য ক্যাম রয়েছে। এরপর যে আমরা একটা ক্যাম বক্স খুলে দেখবো যে আসলে এখানে ক্যামগুলো কীভাবে থাকে। এটা টিকি, টিকির সাহায্যে এই ক্যামটা খুলতে হবে। দেখতে পাচ্ছি একটা ক্যাম বক্সের মধ্যে টোটাল 12টা ক্যাম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ক্যাম আছে। এবং আগেই বলা হয়েছে যে এটা একটা ফিটিং পজিশনের জন্য এই 4টা ক্যাম, পরবর্তী ফিটিং পজিশনের জন্য এই 4টা ক্যাম, এবং পরবর্তী ফিটিং পজিশনের জন্য এই 4টা ক্যাম আছে। এবং উপর থেকে যদি আমরা খেয়াল করি, এটা একটা মিস ক্যাম, এটা নিট ক্যাম, আবার মিস ক্যাম, আবার নিট ক্যাম। ঠিক পরবর্তী ফিটার জন্য ঠিক তার বিপরীত, এখানে মিস ছিল এখানে নিট, এখানে নিট ছিল এখানে মিস, এখানে মিস ছিল এখানে নিট, এখানে নিট ক্যাম ছিল এখানে মিস ক্যাম ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি সমস্ত অড নাম্বার ফিডারের জন্য এক ধরনের ক্যাম সিস্টেম, আর সমস্ত ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যক ফিডারের জন্য এই ধরনের ক্যাম সিস্টেম ব্যবহার করা হয়। এবার আমরা দেখি যে সিলিন্ডারের মধ্যে নিডলের বাটগুলো কীভাবে আসে। আমরা খেয়াল করি এখানে সিলিন্ডারের ট্রিকে নিডলের বাটগুলো বের হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, অর্থাৎ 4টা পজিশনের জন্য, 4টা পজিশনের জন্য নিডলের বাটগুলো 4টা পজিশনে আছে। আরও আমরা দেখতে পাচ্ছি এখানে ফিডার রয়েছে, যেটা আমরা সুবিধার জন্য উঠিয়ে রেখেছি। এটাকে এভাবে ডাউন করে দেওয়া যায়, প্রত্যেকটা এভাবে ডাউন করে দেওয়া যায়। অর্থাৎ ঠিক নিডলের পজিশনে ফিটারগুলোকে রাখা হয়, যাতে করে খুব সহজে ইয়ানগুলোকে ফিট করা যায়।
এবার আমরা ইন্টারলক ক্যাম সিস্টেম কিভাবে কাজ করে, অর্থাৎ জেনারেলগুলো কিভাবে লুপ ফর্মেশন করে, এটা সম্পর্কে আমরা সিলিন্ডারের যে নেডেলটা যে ট্রিকের মধ্যে আছে, অপাশ থেকে যে নেডেলটা আসছে ঠিক এই দুটা মুখোমুখি অবস্থায় আছে, এটাই ইন্টারলক গেটিং। ইন্টারলক গেটিং এর বেলায় সমস্ত নেডেল একসাথে অ্যাক্টিভ থাকতে পারে না, অর্থাৎ সিলিন্ডার নেডেল আর ঠিক একই পজিশনে ডায়ালের নেডেল এটা কখনো একসাথে কাজ করতে পারে না। অর্থাৎ সিলিন্ডার নেডেল যদি কাজ করে ঠিক একই পজিশনে ডায়ালের নেডেলটা ইনঅ্যাক্টিভ থাকতে হবে, আবার যখন ডায়ালের নেডেলটা অ্যাক্টিভ থাকবে ঠিক ওই পজিশনে সিলিন্ডার নেডেলটা ইনঅ্যাক্টিভ থাকতে হবে। এই পর্যায়ে আমরা সিলিন্ডার এবং ডায়াল থেকে কাপড়টা তৈরি হওয়ার পরে যখন নিজে চলে যায় এই পার্টসগুলো আমরা দেখব। তো দেখি আমরা এই ডোরটা ওপেন করার পরে আমরা দেখব সাধারণত মডার্ন মেশিনে এই ধরনের ডোর ইউজ করা হয় সেফটির জন্য। দেখতে পাচ্ছি এখানে সিলিন্ডার এবং ডাল থেকে কাপড়টা টেক ডাউন হওয়ার পরে সিলিন্ডার এবং ডালের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা আমরা দেখতেছি এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, এই সিলিন্ডার এবং ডালের এই ফাঁকা জায়গাটা দিয়ে ফ্যাব্রিকটা নিচে আসে। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্প্রেডার। স্প্রেডারের কাজ হচ্ছে ইউনিফর্ম টেনশনে ফ্যাব্রিকটাকে টেক ডাউন করা। এই হলো স্প্রেডার, এটা হলো অবজারভেশন লাইট, অর্থাৎ মেশিন যখন চালু থাকবে ফ্যাব্রিক তৈরি হওয়ার পর যখন টেক ডাউন হবে তখন এই লাইটটা ভিতরে থাকবে, ফ্যাব্রিকের ভিতরে পাশে থাকবে, এই লাইটটা জ্বলে উঠলে ফ্যাব্রিকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটাই অবজারভেশন লাইট দিয়ে বোঝা যায়। তারপর দেখতে পাচ্ছি আমরা স্প্রেডারের একটা অংশ, এটা এদিকে একটা হুইলের মতো আছে, দেখতে পাচ্ছি এটা ঘুরে, এটা ঘুরে, অর্থাৎ ফ্যাব্রিকের দুদিকে যে সেলভেস, এই সেলভেস বরাবর এটাকে সেট করে দেওয়া হয়, এটাকে ডায়ামার্ক বলা হয়। এই ডায়ামার্ক বরাবর এই হুইলটা থাকে এবং এরপরে আছে দেখতে পাচ্ছি আমরা তিনটা টেক ডাউন রোলার্স বা ফ্যাব্রিক উজ্জ্বল রোলার্স আছে, এক দুই তিন, এই তিনটা, এক দুই তিন, এই তিনটাকে বলা হচ্ছে ফ্যাব্রিক উজ্জ্বল রোলার বা ফ্যাব্রিক টেক ডাউন রোলার। এখান থেকে চলে যাবে ফ্যাব্রিকটা ফ্যাব্রিক ওয়াইনিং রোলারের মধ্যে, যেটা ফ্যাব্রিক ওয়াইনিং রোলার, এই ফ্যাব্রিক ওয়াইনিং রোলারের মধ্যে কাপড়টা জড়ে দিয়ে থাকবে। ফ্যাব্রিক ওয়াইনিং রোলার পর্যন্ত এসে কাপড়টা জড়ে দিয়ে থাকবে এবং ফ্যাব্রিক যখন তৈরি হতে থাকে তখন ফ্যাব্রিকের ডায়ামিটার, ফ্যাব্রিকের যে রোল আছে রোলের ডায়ামিটার বাড়তে থাকে, রোলের ডায়ামিটার যখন বাড়তে থাকবে তখন সেই ফ্যাব্রিক টেক আপ যে রোলারটা আছে এই রোলারটা ধীরে ধীরে উপরের দিকে ঘুরতে থাকে। মেকানিজমটা অনেক